আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঘরে আছো। অলরেডি তোমাদের একটা পরীক্ষা শেষ হয়েছে, আশা করি সবাই পরীক্ষা ভালো দিয়েছো। নতুন করে আবার প্রিপারেশন নিতে হবে বার্ষিক পরীক্ষা সামনে আমাদের। যারা এখনো পড়া শুরু করনি আমার সোনামণিরা, তারা কিন্তু দ্রুত পড়তে হবে, কারণ এই পরিস্থিতি আর কতদিন চলবে আমরা জানি না। হয়তোবা এভাবেই আমাদের পরীক্ষাগুলো দিতে হবে। তাহলে কি করতে হবে? অবশ্যই ঘরে থেকে নিয়মিত লেখাপড়া করতে হবে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি বাংলা প্রথম পত্রের একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটি হচ্ছে প্রবাস বন্ধু, লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। ক্লাস নবম শ্রেণীর শিক্ষার্থী তোমরাও কিন্তু অবশ্যই এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে, কারণ আমরা জানি নবম এবং দশম দুইটা সিলেবাস কিন্তু একই। তোমরাও এটা দেখে ফেলবে, যেন তোমাদেরও সামনের পরীক্ষা যদি থাকে যেন কাজ হয়ে যায়। আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের গল্পটির নাম হচ্ছে প্রবাস বন্ধু। আসলে প্রবাসটা কি? বিদেশ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে প্রবাস। বন্ধু, বন্ধু তো যে আমাদের অনেক কাছের তাকে আমরা কি বলি? বন্ধু। সৈয়দ মুস্তফা আলীর তেমনি বিদেশে একজন বন্ধু জুটেছিল প্রবাসে। সেই বন্ধুকে নিয়ে উনি হাস্যরসাত্মকভাবে আমাদের সামনে একটি গল্প উপস্থাপন করেছেন। এই গল্পটি মূলত উনি লিখেছেন আফগানিস্তানের রাজধানী কাবুল শহরকে নিয়ে। কাবুল শহরে উনি যখন ভ্রমণে গিয়েছিলেন, তার ভ্রমণের অভিজ্ঞতা থেকে উনি আলোচ্য গল্পটি লিখেছিলেন। তো গল্প সম্পর্কে আমরা একটু আলোচনা পরে করব, আগে লেখকের সাথে আমরা একটু পরিচিত হই। সৈয়দ মুস্তফা আলী, বানানটা খেয়াল করতে হবে, আলী বানানে রস্বইকার দেওয়া যাবে না, এবং মুস্তফা মুজতবা খেয়াল করো। ওনার পিতার নাম হচ্ছে সিকান্দর। অনেকেই ভুলে আমরা হয়তো বা আকার দিয়ে ফেলতে পারি সিকান্দার, কিন্তু ওনার নাম কিন্তু সিকান্দর, মুস্তফা আলীর পিতার নাম। সৈয়দ মুস্তফা আলী ওনারা সিলেটের অধিবাসী, মৌলভীবাজারের, সিলেট মৌলভীবাজারের অধিবাসী। ওনার জন্ম হচ্ছে 1904 সালের 13 সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছেন। আসামের করিমগঞ্জে উনি জন্মগ্রহণ করেছেন, আর উনি মারা গিয়েছেন 1974 সালের 11 ফেব্রুয়ারি। মৃত্যু কিন্তু উনি আসামে করেন নাই, ঢাকায় করেছেন। তাহলে মৃত্যু কোথায় করেছেন? ঢাকায়। দেখো, উনি লেখাপড়া শুরু করেছিলেন সিলেটের গভর্নমেন্ট হাই স্কুলে। বেশ কিছুদিন উনি শান্তিনিকেতনেও অধ্যয়ন করেছেন। পরবর্তীতে 1926 সালে উনি বিশ্বভারতী থেকে স্নাতক, যেটাকে আমরা বলি অনার্স ডিগ্রি, অর্জন করেন, এবং 32 সালে উনি বোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বিশাল মানুষ, তাই না? অনেক অভিজ্ঞ লোক সৈয়দ মুস্তফা আলী। ওনার কর্মজীবনে উনি শুরুই করেছিলেন আফগানিস্তানে। কর্মজীবনের শুরুতে উনি আফগানিস্তান গেলেন, এবং সেইখানকার কাবুলের কৃষি বিজ্ঞান কলেজ, একটু খেয়াল করো, ওইখানে উনি ওনার কর্মজীবন শুরু করলেন, কাবুলের কৃষি বিজ্ঞান। 1949 সালে উনি ঢাকাতে আবার ফিরে আসলেন। বগুড়ার আজিজুল হক কলেজে উনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করলেন, কিন্তু ভাগ্য খারাপ, উনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে একটি প্রবন্ধ লেখার কারণে ওই চাকরি থেকে, আজিজুল হক কলেজ থেকে ওনাকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে উনি আবার 1961 সালে বিশ্বভারতীর লিডার নিযুক্ত হন। বিশ্বভারতী, যে বিশ্বভারতী থেকে উনি স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন, সেই বিশ্বভারতীতে উনি আবার কর্মজীবনের শেষ দিকে উনি লিডার নিযুক্ত হন। তাহলে সেই সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে আমরা জানলাম, যার পিতার নাম হচ্ছে সিকান্দর আলী। উনি আমাদের জন্য কী লিখেছেন আমরা একটু দেখি, ওনার সাহিত্যকর্মের সাথে একটু পরিচয় হই। আমি বরাবরের মতোই তোমাদের জন্য এবারও একটা ছন্দ করে দিয়েছি মনে রাখার সুবিধার জন্য,
দেখো আমি লিখেছি স্বপ্নম একটি মেয়ের নাম, স্বপ্নম ময়ূরকণ্ঠিতে চড়ে পঞ্চতন্ত্রের মন্ত্র পড়ে চাচা কাহিনী নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াম। এখানে স্বপ্নম তার একটি সাহিত্যকর্ম, ময়ূরকণ্ঠি একটি সাহিত্যকর্ম, পঞ্চতন্ত্র আরেকটি, চাচা কাহিনী দেশে বিদেশে। তোমাদের সুবিধার জন্য আমি একটু ছন্দ করেছি, আশা করি তোমরা ছন্দটা ভালো করে পড়ে ফেলবে মনে রাখার জন্য। আমাদের জন্য যে প্রবাস বন্ধু লিখেছেন, প্রবাস বন্ধু গল্পটি সৈয়দ মুস্তফা আলী, মূলত আফগানিস্তানের প্রকৃতি পরিবেশ, আফগানিস্তানের মানুষের জীবনাচরণ, তাদের জীবনযাপন প্রণালী, তাদের খাদ্যাভ্যাস, তাদের আচার সংস্কৃতি নিয়ে কথা বলেছেন এবং রঙ্গরসের মাধ্যমে। লেখক যখন ক্ষণিকের জন্য আফগানিস্তানের রাজধানী কাবুলের খুব কাছাকাছি একটা গ্রাম খাজামুল্লা গ্রামে বসবাস করতে গিয়েছেন, যেহেতু ভিন দেশ, তার দেখাশোনার জন্য একজন লোক দরকার, আব্দুর রহমান নামের এক লোক তার দেখাশোনার দায়িত্ব পেল। তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, সকল কাজে সহযোগিতার জন্য আব্দুর রহমান। এবং আলোচ্য গল্পের যে প্রবাস বন্ধু, প্রবাস বিদেশের বন্ধু, এই আব্দুর রহমানই হচ্ছে আমাদের লেখকের সেই প্রবাস বন্ধু। এবং আব্দুর রহমানকে নিয়ে পুরো গল্পটি এগিয়ে গিয়েছে। আব্দুর রহমানের জীবনাচরণ, তার খাদ্য পরিবেশন এবং তার আতিথ্য, তার অতিথি পরায়ণতা লেখককে কখনো কখনো একটু ধৈর্যচ্যুত করেছেন। কিন্তু আব্দুর রহমানের স্বদেশের প্রতি যে ভালোবাসা, সেই বিষয়টা কিন্তু কবি লেখককে শেষ পর্যন্ত মুগ্ধ করেছে, যার কারণে কবি কিছুটা ধৈর্য অধৈর্য হলেও শেষ পর্যন্ত এই আব্দুর রহমানকে কিন্তু সে বন্ধু বলেছে এবং তারই জন্য গল্পটি লিখেছে প্রবাস বন্ধু। এই গল্পের মধ্যে যে শব্দার্থগুলো আমরা পাবো, দেখো আমি একটু লিখেছি, এখানে লেখা আছে বপু, বপু বড় দেহ, খুব মোটা সোটা, যেটা তনু ক্ষীণ দেহ ছোটোখাটো, তাগদ শক্তি, তম্বি তিরস্কার, রুজ গাল রাঙানোর প্রসাধনী। দেখো লেখক তার বর্ণনায় আব্দুর রহমানকে যেভাবে উপস্থাপন করেছেন আমাদের আসলে না জানলেই নয়, কারণ আমি দেখো এই পাশে কিছু অনুধাবনমূলক বিশ্লেষণ লেখেছি, কিছু কোশ্চেন অনুধাবনের জন্য। আমরা যদি আব্দুর রহমান সম্পর্কে না জানি তাহলে অনেকগুলো কোশ্চেনের উত্তরই হয়তো বা আমরা সুন্দর করে দিতে পারবো না। তাহলে আমরা লেখকের বর্ণনায় আব্দুর রহমানকে একটু চেনার চেষ্টা করি। লেখক বলেছেন, কাবুল শহরে আমি দুটি নরমানব দেখেছি, তার একটু হচ্ছে এই আব্দুর রহমান। কেন আব্দুর রহমানকে লেখক বললেন নরমানব, একটু দেখো বিষয়টা। উনি বলেছেন, আমি ফিতে দিয়ে মেপে দেখেছিলাম, উনি 6'4" শুধু তাই না, লম্বা মিলিয়ে চওড়াতেও অনেক আব্দুর রহমান। দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে গিয়েছে, আঙুলগুলো যেন দু কাঁধে মর্তমান কলা হয়ে ঝুলছে আব্দুর রহমান। পা দুখানা ডিঙি নৌকার সাইজ, কাঁধ দেখে মনে হলো যে সে যেন গোটা আফগানিস্তানের ভার বহন করতে পারবে। একান ওকান জোড়া মুখ, হাঁ করলে চড়াচড়িভাবে একটা আস্ত কলা সে গিলে খেতে পারবে, এব্রো থেব্রো না কপাল নেই, কিন্তু মাথাটা আবার ছোট্ট ছোট্ট একটি হ্যাটও যদি মাথায় দেয়া হয় তাহলে যেন বাচ্চাদের মতো কান পর্যন্ত ঝুলে যাবে। তাহলে দেখো নরদানব কেন বলেছেন, অর্থাৎ এই মানুষটি একটা জন্তুর মতো তার আকার প্রকৃতি, ডিঙি নৌকার মতন পা, কাঁধটা কেমন এবং তার হাতগুলো কেমন, কত কিছুর সাথে তুলনা করেছেন। আরেকটা দেখো সে বলেছে, কিন্তু রং কিন্তু ফর্সা, কিন্তু এমন একটি অবস্থা, তখন কিন্তু ছিল গ্রীষ্মকাল, তারপরেও যেন তার চামড়া চিরে ফেরে একদম আফগানিস্তানের রিলিফ ম্যাপের মতন, ম্যাপে যেমন বিভিন্ন জায়গায় ওই যে আঁকা আঁকি থাকে, তার চেহারা যেন চিরে ফেটে এরকম একদম হয়ে গেছে। এই জন্য আব্দুর রহমানের চেহারাকে বলা হচ্ছে রিলিফ ম্যাপের মতন।
দেখো ঠোঁট দুটি দেখতে পেলুম না, সেই যে প্রথম দিন ঢুকে কার্পেটের দিকে নজর করে দাঁড়িয়েছিল আর যেন উপরের দিকে দাঁড়ায় নাই, তাকানোর সুযোগই পায় নাই, যার কারণে তার চোখ দেখার সুযোগ হয় নাই। আফগানিস্তানে নাকি একটি রীতি আছে, একটি সংস্কার আছে যে গুরুজনদের দিকে চোখ তুলে তাকায় না তারা। এই যে বিষয়টা দেখো, তাদের যে একটা রীতি, তারা গুরুজনদের দিকে চোখ তুলে তাকায় না, কিন্তু এক পর্যায়ে দেখা গেছে কিন্তু তার নয়ন কিন্তু ভাবের খেলায় গোপনে খেলছে, এবং লেখক দেখেছে তার দুটি চোখ যেন চিনেমাটির ডাবরে দুটো পান্ডুয়া। পান্ডুয়া হচ্ছে মিষ্টি, রসে ভেজানো মিষ্টি, তার চোখ দুটো যেন মনে হচ্ছে টলটল করছে রসে ভেজানো মিষ্টি, যার কারণে কিন্তু আব্দুর রহমানকে আমাদের লেখক বলেছেন নর দানব। এখন দেখো এই আব্দুর রহমানের যে অতিথি পরায়ণতা, যেটা লেখককে একদম অধৈর্য করে তুলেছিল, সে দেখে যে ছোটোখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘনক্লাতে শের খানেক দুম্বার মাংস, একজন মানুষের জন্য শের খানেক দুম্বার মাংস। তার সাথে আরও কী ছিল দেখো, ছিল আরেকটা প্লেটে গোটা স্টেক ফুল বোম্বাই সাইজের শামি কাবাব, একজন মানুষের জন্য কিন্তু, এবং একটা বারকোশ থালায় এক জুড়ি কোফতা পোলাও, এবং তার উপর আবার একটা আস্ত মুরগি। এত কিছু দেখে আমাদের লেখক অবাক হয়ে গেছেন, একজনের পরিবর্তে যদি তিনজনের রান্না করে তাহলে সেটাও কিছু বলা যায়, কিন্তু রান্না যদি করে ছয়জনের তাহলে আর কিছু বলারই থাকে না, লেখক কিন্তু এই কথাটা বলেছেন। দেখো এরপরে আমরা এই আফগানিস্তানের আরও যে খাবারগুলো সম্পর্কে জানতে পারি আমরা আব্দুর রহমানের বর্ণনায়, সেটা হচ্ছে ফালুদা। ফালুদা এবং এই ফালুদার জন্য যে বরফটা লাগে, এটা হচ্ছে পাগমনের বরফ থেকে, পাগমনের পাহাড়, এবং ওই পাহাড়ের রং নাকি নীল। জ্ঞানমূলক কোশ্চেনের জন্য এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও যে খাবারটার নাম আমরা পেয়েছি এখানে দেখো, বাগেবালার বরফে আঙুর, অর্থাৎ একদম ওই যে পেজা বরফের নিচে আঙুর, এবং সেই আঙুরটা নাকি মানে নরম হচ্ছে না, বরফে ঠান্ডাও হচ্ছে না, কিন্তু লেখক যখন মুখে দিয়েছেন তখন তার একদম নাসারন্ধ্র পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছে। দেখো সবার শেষে যেটা করলো আব্দুর রহমান, এত কিছু খাওয়ানোর পরেও যখন লেখক খুব বিরক্ত আর কিছু খেতে পারবে না, তখন নিয়ে আসলো সেই কাবুলের সবুজ চা। সবুজ চা, যে চা নাকি কাপে ঢাললে ফিকে হলুদ রং ধারণ করে, প্রথম কাপে একটু চিনি দেওয়া হয়, পরবর্তী কাপে কিন্তু আর চিনিও দেওয়া হয় না, এইভাবে কাবুলের অধিবাসীরা নাকি 6-7 কাপ খেয়ে ফেলে। আমাদের লেখক কিন্তু এই বিষয়টাতে অত্যন্ত বিরক্ত ছিল, আর খাবে না। এরপরে যা করেছে আব্দুর রহমান, তারপরেও সে থালা ভর্তি কতগুলো বাদাম আর আখরোট নিয়ে আসছে। এই যে অতিরিক্ত আতিথেয়তা, এটাতে কিন্তু লেখক কী হয়েছেন, একটু বিরক্তি প্রকাশ করেছেন, কিন্তু লেখকের বিরক্তি কিছুক্ষণের মধ্যেই কিন্তু দমে গিয়েছে, যখন লেখককে আব্দুর রহমান বলেছেন, সাহেব আপনার মনে হয় খাবারটা পছন্দ হয় নাই, খেতে পারেন নাই, ইত্যাদি ইত্যাদি। যদি আমাদের এলাকায় যেতেন, লেখক প্রশ্ন করেছে তোমাদের এলাকা কোথায়, বলে পানশির। পানশির কোথায়? উত্তর আফগানিস্তান। তখন আব্দুর রহমানের বর্ণনায় তার যে স্বদেশ প্রেমের পরিচয় লেখক পেয়েছেন, তাতে কিন্তু আমাদের লেখক কী হয়েছিল, মুগ্ধ হয়ে গিয়েছিল। দেখো আমরা একটু বর্ণনাটা দেখব। আব্দুর রহমান বলছে, সে কী জায়গা, আস্ত দুম্বা খেয়ে এক ঢুক পানি খেলে আবার খিদে পাবে, আকাশের দিকে মুখ করে লম্বা দম নিলে মনে হবে তাজি ঘোড়ার সাথে যেন বাজি রেখে দৌড়াচ্ছি আমরা, এরকম। আরও বলেছে, শীতকালে কি বরফ, মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়, এমনিভাবে যখন বরফ ঢাকা পড়ে যায় 3, 4, 5, 6, আব্দুর রহমানের বর্ণনায় বলা আছে জান্নার পাশে নাকি এভাবে 7 দিন বসে থাকা যাবে এই বরফ দেখে দেখে। তারপরে হঠাৎ একদিন সূর্য, এবং সূর্য উঠলে যেটা হয় সেটা হচ্ছে বরফ পড়া বন্ধ হয়ে যায়, এবং বরফের উপর যে রোশনি পড়ে, সূর্যের রোশনি, সেটা দেখতে অসাধারণ। এবং আব্দুর রহমানের বর্ণনায় বলা হচ্ছে যে হাওয়া দম নিলে বুক ভরে যাবে, এক রুটি ধুলো নেই, বালি নেই, ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে, দম নিলে ছাতি মানে বুক এক বিগত হয়ে যাবে, আবার দম ফেরালে 1 বছর আয়ু বেড়ে যাবে, আর এক এক দম ফেলাতে 100টা বেমারি মানে অসুখ নাকি দূর হয়ে যাবে। দেখো তাহলে আব্দুর রহমানের যে এলাকা পানশির, উত্তর আফগানিস্তান, সে এলাকার বর্ণনা
আব্দুর রহমান কত সুন্দর করে দিয়েছে। এই লোকটার স্বদেশ প্রেমের বর্ণনায় আমাদের লেখক মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত তাকে প্রবাস বন্ধু বলতে বাধ্য হয়েছেন। প্রবাস বন্ধু। আসো এবার আমরা একটু অনুধাবনমূলক কোশ্চেনগুলো দেখি। দেখো এখানে লেখা আছে হরফন মৌলা সকল কাজের কাজে। এখানে আব্দুর রহমান সম্পর্কে বলা হচ্ছে ছোট থেকে শুরু করে বড় সব ধরনের কাজ কি সে করতে পারে। কাবুল শহরে আমি দুটি নরক দানব দেখেছি, অলরেডি এই বিষয়টা আমি আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আফগানিস্তানে রিলিফ ম্যাপের চেহারা, এটাও দেখো এই আলোচনার মধ্যে কিন্তু চলে এসেছে। পাকমানের পাহাড়, যে পাহাড়কে আমরা বললাম হচ্ছে নীল রঙের পাহাড়, যেই পাহাড়ের বরফ দিয়ে কি করা হয়, যেই পাহাড়ের বরফ দিয়ে লেখক এর জন্য ফালুদা তৈরি করে এনেছিল, কিন্তু লেখক নিশ্চয়ই পছন্দ করতে পারেনি। অল্প সুখে কাতর অধিক সুখে পাথর, যখন আব্দুর রহমান অতিরিক্ত খাবার নিয়ে আসছিল তখন আর লেখকে কিছুরই বলার ছিল না, এই জন্য বলা হচ্ছে যে অল্প সুখে কাতর আর অধিক দুঃখে পাথর হয়ে গেছে। কার গোয়াল আর কে দেয় দুলো, অর্থাৎ লেখকের জন্য আর খেতে পারবে কি পারবে না এই বিষয়টা তো লেখক বলবে, কিন্তু না, আব্দুর রহমান একটার পর একটা খাবার তার জন্য নিয়ে আসছিল। তো যাই হোক আমার শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্রবাস বন্ধু গল্পটি বুঝতে পেরেছ এবং আশা করি এইখান থেকে তোমরা কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন তৈরি করে ফেলবে। তোমাদের বইয়ের যে সৃজনশীল কোশ্চেনটা আছে এটা অবশ্যই তোমরা বাড়ির কাজ হিসেবে করে ফেলবে এবং পরবর্তীতে দেখার সুযোগ হলে অবশ্যই আমরা দেখব। সবাই ভালো থাকো, ঘরে থাকো এবং ঘর থেকে বের হলে অবশ্যই আমাদেরকে মাস্ক পরতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।